মোর দোকান থেকে প্রিয়া সিনেমা অগ্নিকাণ্ড এবং অগ্নিকাণ্ড নিয়ে প্রাথমিক যে রিপোর্ট তদন্তের পর জানিয়েছে ফরেনসিক ডিপার্টমেন্ট। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, ফরেনসিক রিপোর্ট প্রাথমিক তদন্তের পর ফরেনসিক ডিপার্টমেন্ট কি জানাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি কি কোথা থেকে আগুন লাগলো, আগুনের উৎসস্থল কোথায় সেই নিয়ে কিন্তু একদিকে যেমন হল কর্তৃপক্ষ জানাচ্ছিল, প্রথম থেকেই তারা বলছিল যে যেখানে যে হল রয়েছে প্রিয়া সিনেমা হল, তার নিচে একটি মোমোর দোকান রয়েছে, সেখান থেকেই প্রথম আগুনটা লাগে, সেটাই উৎসস্থল। তারপরে কিন্তু মোমোর যারা দোকানটি চালায় যে কর্তৃপক্ষ রয়েছেন, ওনারা যে বিষয়টা জানাচ্ছিল তাদের যে স্টল থেকে আগুন লাগতে পারে তেমনটা তারা মানতে কার্যত নারাজ ছিল। এরপরে দমকল গোটা বিষয় খতিয়ে দেখে, পর্যালোচনা করে এবং আজকে দুপুরবেলা ফরেন্সিকের আধিকারিকরা আসেন। ওনারা কিন্তু এই মোমোর যে স্টলটি রয়েছে সেই স্টল খতিয়ে দেখেন, পাশাপাশি যে প্রিয়া সিনেমার ওপর যে তল রয়েছে যেখানে কর্ণধার অরিজিৎ দত্তর চেম্বার রয়েছে সেইখানে ওনারা যান এবং দেখেন যে ক্ষতিগ্রস্ত অংশ এবং সেখান থেকে বেশ কিছু নমুনাও সংগ্রহ করে। তুমি সঙ্গে থাকো, যখন ফরেন্সিক ডিপার্টমেন্ট বলছে যে মোমোর দোকান থেকে প্রিয়া সিনেমাতে আগুন লেগেছে, দমকল মন্ত্রী কি বক্তব্য শুনুন। দমকলের যারা ফাইট করেছিলেন, যারা ছাদে উঠেছিলেন, তাদের সঙ্গে আমি ওখানে গেছিলাম, গিয়ে দেখেছি যে প্রিয়া যেখান থেকে হলে ঢোকা যাচ্ছে তার ডান দিকের একটি ঘরই সম্পূর্ণ জ্বলন্ত অবস্থায় ছিল। যদিও আগুনটা নেমে গেছিলো, ধোঁয়া যেখান থেকে আসছিলো সেখানে বহু তার টার, আমার দেখে প্রাথমিকভাবে মোমোর দোকান মনে হয়নি, কিন্তু আমি জানি না যে পুরোটাই, সেহেতু আজকে সকালেও ইন্সপেকশন হয়েছে, পুরো রিপোর্টটা এলে বাকিটা জানা দেবো। ওদের অফিসের মধ্যেই আগুন ছিল, এটা যেটা বলা হচ্ছে ওদের হলের কন্ট্রোল রুম থেকে হয়েছে। অর্থাৎ দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় তিনি কিন্তু বললেন যে একেবারে সিনেমা হলে ঢোকার ডান দিকের একটি ঘরে আগুন দেখতে পেয়েছিলেন তিনি, সেখান থেকে আগুন লেগেছে। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণব, ফরেন্সিক ডিপার্টমেন্ট বলছে মোমোর দোকান, অন্যদিকে দমকল মন্ত্রী বলেন কোনো একটি ঘর থেকে আগুন ছড়িয়েছে। দেখো, অবশ্যই শোভন চট্টোপাধ্যায়কে আজকে প্রিয়া সিনেমা হল নিয়ে প্রশ্ন করা হলে তিনি যেটা জানান, প্রাথমিকভাবে তিনি গতকাল গিয়েছিলেন এবং গিয়ে এটা দেখেছেন যে হলেরই একটি ঘর থেকে আগুন ছড়িয়েছে যেখানে অনেক তার ছিল এবং সেই ঘরটাকে দেখে কোনোভাবে তার মোমোর দোকান বলে মনে হয়নি। তার যেটা বক্তব্য যে দমকল কাল কাজ করছিল, দমকলের তৎপরতায় একটা বড়সড় দুর্ঘটনার হাত থেকে এটা আটকে গিয়েছে, কিন্তু তিনি যখন দেখেছেন এবং প্রাথমিকভাবে তাদের যেটা মনে হয়েছে যে ঘরটা থেকে আগুনটা ছড়িয়েছে সেখানে অনেক তার ছিল এবং সেটাকে ওখানকার যারা সিনেমা হলের যারা লোকজন রয়েছেন তারা বলছিলেন এটা কন্ট্রোল রুম, এটা কন্ট্রোল রুম এটা বলছিলেন। তো প্রাথমিকভাবে তার মনে হয়েছে যে এটা হচ্ছে কন্ট্রোল রুম এবং সেই কন্ট্রোল রুম থেকেই হয়তো আগুনটা লেগেছে, এটাকে মোমোর দোকান বলে মনে হয়নি। মোমোর দোকানটা হচ্ছে এর ঠিক নিচেতে, এর ঠিক নিচে যে দোকানটা সেটা হচ্ছে মোমোর দোকান। এবং সেই সঙ্গে শোভন চট্টোপাধ্যায় আরও জানিয়েছেন যে এরকম পুরনো যে হলগুলো রয়েছে সেই হলগুলো ঠিক কীরকম কন্ডিশনে রয়েছে সেটা দেখার জন্য দমকল একই সঙ্গে যে দমকল ইন্সপেকশন করবে পরবর্তী সময় এবং তাদেরকেও অ্যালার্ট করা হবে যাতে করে সেই সমস্ত হলগুলোতে কোনো ধরনের মানে অগ্নি সুরক্ষা যে বিধি আছে তার জন্য সম্পূর্ণভাবে মেনে চলা হয় সেটাও তাদেরকে জানানো হবে। ধন্যবাদ অনুপ। দমকলের ছাড়পত্র না মেলা পর্যন্ত কিন্তু বন্ধই থাকবে সিনেমা হল। দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় তিনি কিন্তু বলছেন যে হলের প্রিয়া সিনেমা হল এবং তার একটি ঘর থেকেই আগুন ছড়িয়েছে। কি বলেছেন দমকল মন্ত্রী আরও একবার শোনাবো। দমকলের যারা ফাইট করেছিলেন, যারা ছাদে উঠেছিলেন, তাদের সঙ্গে আমি ওখানে গেছিলাম, গিয়ে দেখেছি যে প্রিয়া যেখান থেকে হলে ঢোকা যাচ্ছে তার ডান দিকের একটি ঘরই সম্পূর্ণ জ্বলন্ত অবস্থায় ছিল। যদিও আগুনটা নেমে গেছিলো, ধোঁয়া যেখান থেকে আসছিলো সেখানে বহু তার টার, আমার দেখে প্রাথমিকভাবে মোমোর দোকান মনে হয়নি, কিন্তু আমি জানি না যে পুরোটাই, সেহেতু আজকে সকালেও ইন্সপেকশন হয়েছে, পুরো রিপোর্টটা এলে বাকিটা জানা দেবো। ওদের অফিসের মধ্যেই আগুন ছিল, এটা যেটা বলা হচ্ছে ওদের হলের কন্ট্রোল রুম থেকেই হয়েছে। ফরেন্সিক দল আজ সিনেমা হলে যায়, ঘটনাস্থল খতিয়ে দেখে। ফরেন্সিক ডিপার্টমেন্টের সদস্যরা কি বলেছিলেন শোনাবো আপনাদের। আমরা অরিজিন অফ ফায়ার এবং তার কজটা মূলত ডিটারমিনেশন করার চেষ্টা করেছি। এটার অরিজিন যেটা মনে হয়েছে আমাদের প্রাইমারি অবজারভেশনে সেটা হচ্ছে যে মোমোর যে দোকানটা সেখানে, কিন্তু সেখানে কারণ মানে আগুন লাগার যে কারণগুলো সেগুলো অ্যানালিসিস না করে কিছু বলা যাবে না। ওটা মনে হয়েছে আমাদের প্রাথমিকভাবে যে ওটাই অরিজিন অফ ফায়ার। ফরেন্সিক ডিপার্টমেন্টের সদস্য কিন্তু বলেন মোমোর দোকান থেকেই আগুন ছড়িয়েছিল। এই মোমোর দোকানের মালিক তার কি বক্তব্য শোনাবো এবার।
যারা বলছে ডাক্টিং হুড থেকে একটা তার এসে তেলটার মধ্যে পড়ে, তারপর তেলটা জ্বলে, কারণ আমাদের 11টা পর্যন্ত ক্লোজিং টাইম থাকে, আমরা 11টা পর্যন্ত আউটলেট কাস্টমারের জন্য সার্ভিসে রাখি। সুতরাং 10:15টার সময় তেলটা বার্ন হয়ে জ্বলে যাওয়া, ইট ইজ অপারেশনালি আর লজিক্যালি লিটল বিট ডিফিকাল্ট, ঠিক আছে, কিন্তু তবুও আমি বলবো যে এটা যেহেতু ফরেন্সিক এসছে, দাদলদাও যথেষ্ট আমাদের প্রথম দিন থেকে, অরিজিৎ আমাদের সবসময় আমাদের পাশে থেকেছে যে কোনো বিষয়ে, সুতরাং উনি আরও ভালো বুঝবেন। ফরেন্সিককে ডাকা হয়েছে, পুলিশ প্রশাসন কর্তৃপক্ষ রয়েছে, তারা এসে একটা জাজমেন্টাল জায়গা দেখুক যে অ্যাকচুয়ালি কী হয়েছে, সেটা জানা আমাদের অত্যন্ত দরকার। কারণ আজকের ডেটে ভেতরের এখানে ওয়্যারিং পিছন দিকে যে কন্ডিশনে ছিল সেই ওয়্যারিংগুলো কোনো দিনই ভালো কন্ডিশনে ছিল না, তো ওয়্যারিং থেকে আগুনগুলো শর্ট সার্কিট হয়ে ভেতরে পড়েছে বা কিভাবে কি হয়েছে সেটা আপাতত ফাইনালি জাজমেন্টাল ব্যাপারটা ফরেন্সিকের কাছ থেকে আসুক। প্রিয়া সিনেমা হলের মালিক অরিজিৎ দত্ত অগ্নিকাণ্ড নিয়ে কি বলছেন শোনাবো এবার। অফিসে যখন কিছুক্ষণ কাজ করছিলাম আমি দেখলাম একটা ধোঁয়ার গন্ধ বেরোচ্ছে, আগেও এই ওয়ামোমোর থেকে এই ধোঁয়ার গন্ধটা বেরিয়েছে, তো আমি নিচে নেমেছি তখন দেখলাম আগুন জ্বলছে একটু, তখন আমার স্টাফদের ডাকলাম, ওরা ওই CO2 ইউজ করলো, সব কিছু ইউজ করলো, বাট আমার অফিসটা আনফর্চুনেটলি ওয়ামোমোর উপরে বলে, উইচ ইজ পার্টিশনটাও হচ্ছে কাঠের, অফিস মানে এক গাদা কাগজ টাগজ এটা ওটা সব কিছুই আছে ওখানে, সো প্রবলি দ্যাট ওয়াজ আ একটা ক্যাটলিস্ট। কিন্তু CSC বলেছিলো যে ড্রাই টাইপ ট্রান্সফর্মার লাগাতে হবে ফর ফায়ার সেফটি, সেকেন্ড HT সুইচ লাগাতে হবে, আমাদের সব লাগানো আছে, ফায়ার ক্লিয়ারেন্স মে মাসেই আমাদের পাওয়া গেছে, সেফটির দিকটা কিন্তু আমরা কোনো দিন কম্প্রোমাইজ করিনি আর করবো না, আমাদের অফিসিয়ালি বন্ধ রাখার কিছু বলেনি, দে হ্যাভ নট সেট, কারণ ওনারাও দেখেছে প্রবলেম ইজ ওনলি ইন দ্যাট কর্নার আর বাকি বিল্ডিং ইজ ইন পারফেক্ট।